হ্যালো ফ্রেন্ডস, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো, আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আমরা এখন মাসির বাড়ি ঘুরতে যাচ্ছি। অনেকদিন হলো মাসির ঘরে যাচ্ছি না, মাসি অনেক ফোন টোন করছে, বলে কেন আসিস না ঘুরতে। তো মাসির বাড়িতে মাসিকে না বলে সারপ্রাইজ দিয়ে দিলাম। তো দেখো, আমরা চলে যাচ্ছি মাসির বাড়িতে, এখন ওদের বাড়িতে ঢুকবো। মাসি তো খুব খুশি আমাদের দেখে। তো দেখো, এই যে আমার মাসি, আমি আর আমার যা গিয়েছিলাম বাচ্চা দুটোকে নিয়ে। তো গিয়ে আমার তো পুরো মন ভরে, এত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখে আমার তো মাথাটা ঠিকই ছিল না, আর মনে হচ্ছে কি আমি শুধু ভিডিওই বানিয়ে যাই। দেখো না, এটা কাঠগোলাপ, আর এত সুন্দর জারবেরা হয়েছিল ওদের বাড়িতে, আর বিভিন্ন রকমের ফুল গাছ ছিল। আমি আর লোক সামলাতে পারলাম না, ভাবলাম যা একটু ভিডিও করে নিই। তো আমার তো বেশ মজা লাগছিল, ফুলগুলো দেখে আমার এত ভালো লাগছিল। তো ভাবলাম আমার বন্ধুদের সাথেও আমি শেয়ার করে দিই, তো তোমরা তো আমার বন্ধুই না। তো দেখো, এটা ডালিয়া ফুল ছিল, ডালিয়া ফুলগুলো এত বড় বড় হয়েছে, মানে দেখে আমার মন একদম ভরে গেছে, খুব ভালো লাগছিল দেখতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, ফুল এমনই একটা জিনিস কারো ভালো না লাগতে পারেই না। তো দেখো, আমি একটু ওদের বাগানের ভিডিও করে নিলাম, খুব সুন্দর বাগান করেছি, অনেক কিছু ছিল। আমার মেয়ে তো ফুল ধরে ফটো তোলা শুরু করে দিয়েছে। দেখো লেবু হয়েছে কি সুন্দর। তারপর মাসি আমাকে ডাকছিল যে ঘরে আয়, গিয়ে দেখি ঘরে গিয়ে এখানে মিষ্টি সিঙ্গাড়া মাসি নিয়ে প্লেটে বেড়ে রেখে দিয়েছে। তো খাওয়া দাওয়া করে নিলাম, এখন আমরা বেরোবো বাড়ির দিকে। তো দেখো, এখন আমরা বাড়িতে যাব, প্রায় সন্ধে হয়ে আসছে। তো চলে যাচ্ছি, এই বেরিয়ে পড়েছি এখন আমরা। তো আজকে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বড় করতে পারছি না। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।